শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 26শে ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কার, হিমন্ত বেঁচে থাকতে বাল্য বিবাহ হবে না, ছোট ছোট বাচ্চাদের বিয়ে হতে দেব না, আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ চরগুলা সেন্ট্রাল ব্যাংকে তাণ্ডব এক মহিলা গ্রাহকের, আক্রান্ত ম্যানেজার সহ এক কর্মী, আটক মহিলা, চাঞ্চল্য চরগুলায়। কাজীদের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের দাবি মুখ্যমন্ত্রীর, মুসলিম নারী নির্যাতন বন্ধেই বাতিল হবে বিবাহ আইন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মসজিদের অন্দরে ইফতার নিষিদ্ধ, ক্যামেরা অন করে নামাজ নিষিদ্ধ, আগামী রমজান মাস নিয়ে করা সিদ্ধান্ত সৌদি সরকারের, পরিবর্তন করে বৃদ্ধি করা হলো তারিখ, লাখপতি মহিলা ফর্ম নিয়ে মহিলাদের বড় ঘোষণা, আগামী 2 মার্চ থেকে 6 মার্চের ভেতরে জমা দিতে হবে ফর্ম, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বড় ঘোষণা, লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি, 12টি সমষ্টিতে লড়বে বিজেপি, রাজ্যের স্কুলগুলির মতো কলেজগুলিও একত্রীকরণ, রাজ্যে পড়ুয়া কম থাকা 79টি কলেজ বন্ধ করার সিদ্ধান্ত, শিলচর সহ বরাক উপত্যকায় কিশোররা জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়, সমাজ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে। এবং শেষ খবরটি, করিমগঞ্জের মহিষাসন হয়ে ভারত বাংলাদেশ রেল যোগাযোগে, ভারতের অংশে কাজ ঠিকঠাক এগোলে বাংলাদেশে কাজ চলছে একেবারে ডিমে তালে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হিমন্ত থাকতে বাল্য বিবাহ হবে না, আজ হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, অসমে বাল্য বিবাহ হতে দেব না, হিমন্ত বিশ্ব শর্মা জীবিত, ফলে অসমে কোনোভাবে বাল্য বিবাহ বরদাস্ত করা হবে না। অসম বিধানসভায় আজ এমনই মন্তব্য করে হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হিমন্ত অভিযোগ করেন, মুসলিম সমাজের মেয়েদের জীবন ধ্বংস করার জন্য যে দোকান খোলা হয়েছে তা বন্ধ করা না পর্যন্ত তারা শান্তিতে বসবেন না। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার কথা মন দিয়ে শুনুন, আমি যতদিন বেঁচে আছি অসমে বাল্য বিবাহ হতে দেব না, হিমন্ত বিশ্ব শর্মা যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা হতে দেব না। আমি আপনাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে চাই, আমি 2026 সালের আগে এই দোকানটি বন্ধ করে দেব, মুসলিম সম্প্রদায়ের মেয়েদের ধ্বংস করার জন্য আপনারা যে দোকানটি খুলেছেন তা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত আমরা শান্তিতে থাকব না। এদিকে কাজীদের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইনে মেয়েদের বিয়ে করানোর অধিকার ছিল কাজীদের, কিন্তু এর পাশাপাশি তালাকের সার্টিফিকেটও জারি করতেন তারা। কাজীরা তালাকের সার্টিফিকেট দিলে সংশ্লিষ্ট মহিলার কিছুই জুটত না, কিন্তু আদালত দিলে তালাক দেওয়া স্বামীর কাছ থেকে খরপুশ পাবেন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর কথায়, কাজীদের নিয়মের বাইরে গিয়ে অধিকার ফলানোর জেরে যুগ যুগ ধরে অত্যাচারিত হয়েছেন মুসলমান মহিলারা, অত্যাচারের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন তারা, এটা চলতে দেওয়া যায় না, তাই সরকার পদক্ষেপ নিচ্ছে। ব্যাংকে তাণ্ডব গ্রাহকের, আক্রান্ত ম্যানেজার সহ এক কর্মী, চাঞ্চল্য চরগুলায়।
ব্যাংকে এক মহিলা গ্রাহকের তাণ্ডব, এতে ব্যাংকের কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ সোমবার করিমগঞ্জের চরগুলা সেন্ট্রাল ব্যাংকে। অবশেষে পুলিশে দিলেন মহিলাকে। অভিযোগ মতে চরগুলা এরাঙ্গাবাদের রাধারানী দে নামের মহিলা ব্যাংকে এসে ব্যাংকের মহিলা ম্যানেজারকে তার জমা 40,000 টাকা দিতে বলেন। ম্যানেজার তাকে কাগজপত্র দিতে বললে তিনি ম্যানেজারের উপর চড়াও হয়ে যান এবং অফিসের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্রে ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ফলে প্রায় 2 ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ ছিল, যার দরুন গ্রাহকদের ব্যাংকের ভেতরে এবং বাইরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবার পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন অনেকে। রাজ্যে পড়ুয়া কম থাকা 79টি কলেজ বন্ধ করার সিদ্ধান্ত। রাজ্যে স্কুলগুলির মতো কলেজগুলিকে একত্রীকরণ করতে চলেছে রাজ্য সরকার। 500+ কম পড়ুয়া থাকা 79টি সরকারি কলেজের অধ্যক্ষ এবং পরিচালন কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। মন্ত্রী এসব প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ না করতে এবং কলেজগুলোকে একত্রীকরণ করার জন্য একটি খসড়া তৈরির নির্দেশ দেন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে অসমে 6,000+ অসমীয়া মাধ্যম সরকারি স্কুল বন্ধ করেছে শিক্ষা বিভাগ। এবার একই কারণে কলেজগুলিতে তালা লাগিয়ে দিচ্ছে বিজেপি সরকার। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গৌহাটির বি বড়ুয়া কলেজে রাজ্যের 800টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের 3 দিনের এক কর্মশালায় বলেছিলেন, অসমের উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট নথিভুক্তির হার 16.9%, জাতীয় হার 28.4%। শিলচর সহ বরাক উপত্যকায় কিশোররা জড়িয়ে পড়েছে অনলাইন জুয়ায়। অনলাইন জুয়া খেলার প্রবণতা বাড়ছে কিশোরদের মধ্যে। গ্রামেও তার প্রভাব মোটেই কম নয়। অধিকাংশ যুবকদের সঙ্গে কিশোররাও অনলাইন জুয়া মত্ত হয়ে উঠেছে। ফোনে ফোনে চলছে এই জুয়া। বাজার বা বাড়ির রাস্তায় বসে কিশোর বা যুবারা জমে তুলছে খেলা। যুবকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও বেশি সংখ্যক কিশোর তাদের মায়ের অ্যাকাউন্ট দিয়ে খেলছে, তাও আবার মায়ের অজান্তে। খেলতে গিয়ে অনেকের অ্যাকাউন্ট শূন্য হয়ে যাচ্ছে, এতে সৃষ্টি হচ্ছে পরিবারে অশান্তি। অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে সমাজে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বড় ঘোষণা। লোকসভা নির্বাচন নিয়ে তৎপর বিজেপি। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। 14টি লোকসভা সমষ্টি নিয়ে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। অসমের 12টি সমষ্টিতে আগামী লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি 2টি সমষ্টি ছেড়ে দেওয়া হবে শরিক দলগুলির কাছে। আগামী 28 ফেব্রুয়ারি সম্ভাব্য তালিকা নিয়ে দিল্লি যাবেন ববেশ কলিতা সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামনেই রমজান মাস, আর হাতে গুনা মাত্র কয়েকদিন বাকি। তার আগেই মুসলিম নাগরিকদের জন্য করা নির্দেশ জারি করল সৌদি আরব সরকার। মসজিদের অন্দরে ইফতারে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উল সৌদের নির্দেশের পরই এই ঘোষণা করা হয়েছে। নতুন এই নির্দেশিকা অনুযায়ী গোটা দেশে মসজিদগুলিকে এবছর রমজানে কোনো ইফতার পার্টি হবে না। ঘোষণায় উল্লেখ করা হয়েছে মসজিদের ইমামরা ইফতারের জন্য কোনো অনুদান গ্রহণ করতে পারবেন না। এ নিয়ে সৌদি আরবের ইসলামিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রকের রমজানের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিশও জারি করছেন।
ইসলাম বিষয়ক সৌদির এই মন্ত্রক জানিয়েছে, মসজিদগুলিকে সাফ রাখার জন্যই ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়েছে, মসজিদ সংলগ্ন বুঝ কাউন্টারের একটি নির্দিষ্ট স্থানে কেবলমাত্র ইফতারের আয়োজন করা যাবে। রমজান মাসে নামাজ চলাকালীন মসজিদের অন্দরে ক্যামেরা নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি প্রশাসন। এছাড়া কোনোভাবেই সম্প্রচারিত হবে না রমজানের আজান, এমন নির্দেশই দিয়েছে সৌদি সরকার। এবার শেষ খবরটি, করিমগঞ্জের মহিষাসন হয়ে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ ভারতের অংশে কাজ ঠিকঠাক এগোলেও বাংলাদেশে কাজ চলছে একেবারে ডিমে তালে। এ ব্যাপারে গভীর দুশ্চিন্তায় নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ, সেজন্য এক সদস্যের এক প্রতিনিধি দলকে তারা বাংলাদেশে পাঠান। সংগঠনের কার্যবাহী সভাপতি মলয় ভট্টাচার্য ওই রুটের শেষ রেল স্টেশন শাহবাজপুর পর্যন্ত ঘুরে আসেন। কথা বলেন বিভাগীয় আধিকারিক, ঠিকাদার এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও। শিলচরে ফিরে এসে রবিবার তিনি সাংবাদিকদের জানান, একই ঠিকাদার সংস্থা কালিন্দি কনস্ট্রাকশন দুই পারে কাজ করছে, তাহলে ওই পারে কেন কাজ এগোচ্ছে না? সন্তোষজনক কোনো জবাব কারো কাছে মেলেনি। খুদ ঠিকাদার সংস্থা 30% কাজ শেষ হয়েছে বলে দাবি করছে, ফলে অগ্রগতিটা অনুমান করা ঠিক নয় বলে মন্তব্য করেন মলয়বাবু। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।